हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें अपन साथ इजी चिली पनीर रेसिपि शेयर करब, साथे एर हेल्थ बेनिफिट्सगुलो बोलबो। तार जोन्नो वीडियोटा पुरोटा देखुन। रेसिपिटा भालो लागले अवश्य आमार चैनल के लाइक शेयर एवं सबस्क्राइब करबें। नित्य नतून रान्ना हेल्दी भावे किभावे करबें जानते होले आमार साथे थाकुन। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটাকে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই চিলি পনির বানাতে আমার কি কি উপকরণ লাগবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি, 1 চা চামচ রসুনকে কুচো করে নিয়েছি, আপনারা পেস্টও ইউজ করতে পারেন, 1টা বড় পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, 2 বড় চামচ ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটেছি, আন্দাজ মতো নুন নিয়েছি 1/4 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, চিনি, চিনিটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন ভিনিগার, 3 টেবিল স্পুন টমেটো কেচাপকে একসাথে মিক্স করে নিয়েছি, 250 গ্রাম পনিরকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াইতে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দেব, তেলটাকে ভালো করে গরম করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচোটাকে দিয়ে দেব, খুব ভালোভাবে এটাকে মিক্স করব মিডিয়াম হাই হিটে। এই স্টেজে আমি রসুন কুচো আর চিরা কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেব, এটাকেও ভালোভাবে আরেকবার মিক্স করে নেব, মিডিয়াম ফ্লেম রাখবেন এই সময়। এবার ক্যাপসিকাম কুচোটা অ্যাড করব, এটাকেও ভালোভাবে মিক্স করে নেব একটু। এবার নুন, গোলমরিচ গুঁড়ো আর চিনিটা দিয়ে দেব, আপনারা যদি চান চিনিটা নাও দিতে পারেন। এটাকেও মিক্স করে আমি ভিনিগার, টমেটো কেচাপ আর সয়া সসটা দিয়ে দেব, যেটাকে মিক্স করে রেখেছিলাম। এবার এগুলোকেও খুব ভালোভাবে মিক্স করব মিডিয়াম ফ্লেমে। এবার আমি পনিরের টুকরোগুলো অ্যাড করব, খুব ভালোভাবে মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন, সামান্য জল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দেব, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, 2 মিনিটের জন্য আমি ঢাকা দেব। গ্রেভিটা যতক্ষণ ফুটছে কর্নফ্লাওয়ারটাকে আমি 2 টেবিল স্পুন জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার 2 মিনিট হয়ে গেছে, এটা চেক করব। দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি কিন্তু এটাকে খুব বেশি নরম করব না। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, খুব ভালোভাবে এটাকে মিক্স করব। যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ চলুন আপনাদের বলে দিই পনিরের বেনিফিটগুলো কী কী। এটা দাঁত আর বোনের জন্য, মানে হাড়ের জন্য খুবই ভালো, ইনস্ট্যান্ট এনার্জি দেয়, পেইন কমায়, ওয়েট লসের জন্য খুবই ভালো, ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে আর ক্যান্সার থেকেও প্রিভেন্ট করে, তাই অবশ্যই পনির খান। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে, এই স্টেজে আপনারা কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন, আমি এর থেকে বেশি আর ঘন করব না। এবার আমি গ্যাস অফ করে এটা সার্ভ করব। চিলি পানির ইজ রেডি টু সার্ভ। কত কম সময়ে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর পনিরের উপকারিতাগুলোও জানালাম, তাই আপনারাও অবশ্যই বাড়িতে এটা বানান এবং আমাকে জানান কেমন লাগলো। ধন্যবাদ।